বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইদানিং দেখছি বিভিন্ন ধরনের ভিডিও, এবং বিশেষ করে অ্যাট্রাকটিভ কিছু থাম্বনেল যেখানে লেখা থাকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, কাল থেকে এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অ্যাকচুয়ালি থাম্বনেলটা দেখে অনেকেই ঝুঁকে পড়ে সেসব ভিডিওতে এবং কনফিউশন তৈরি হয়। তো সবাইকে একটা অনুরোধ করবো, গুজবে কান দিবেন না, সরকারের প্রতি আস্থা রাখবেন এবং সরকার অবশ্যই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নেবেন এবং নিয়েছেন। তাই সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত তিনি নিয়েছেন, আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত কাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। করোনার উদ্ধগতি মাথায় রেখে আগামী 2 সপ্তাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন সরকার। কাল থেকে 6 ফেব্রুয়ারি অর্থাৎ 6 ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হলো। পরিস্থিতি বুঝে পরবর্তী ডিসিশন নেওয়া হবে, এটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শ্রদ্ধেয় জাহেদ মালিক স্যার। শিল্প কারখানা এবং অফিস আদালতে ভ্যাকসিন সার্টিফিকেট সাথে আনতে হবে, এই কথাই জানিয়েছেন শ্রদ্ধেয় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক স্যার। এছাড়াও বাণিজ্য মেলা, বই মেলা সহ সকল জায়গাতে ভ্যাকসিন সনদ সাথে রাখতে হবে, আর যে কোনো সামাজিক অনুষ্ঠানে 100 জনের বেশি লোক সমাগম হতে পারবে না। ঢাকা সিটিতে 1/3 প্রায় 33% বেড ফিল আপ হয়ে গেছে রোগী দ্বারা। সকল প্রকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই সরকার এই ডিসিশন নিয়েছেন। এছাড়াও যে কোনো জায়গা যেমন রাস্তাঘাট, রেস্টুরেন্ট সহ সকল প্রকার জায়গাতে গেলে ভ্যাকসিন সনদ সাথে রাখার নির্দেশনা দিয়েছেন শ্রদ্ধেয় স্বাস্থ্যমন্ত্রী স্যার। সরকার যথেষ্ট চেষ্টা করে চলেছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন আর যে কোনো গুজব নিউজ অ্যাভয়েড করুন। দেশের ভালো ভেবে নিজেরও দেশবাসীর ভালোর জন্যই এই স্বাস্থ্যবিধি মেনে চলুন, না হলে এই যে সরকার চেষ্টা করছে, ডক্টর চেষ্টা করছে, ফ্রন্টলাইনার্সরা চেষ্টা করছে, সকলে আমরা চেষ্টা করে চলেছি দেশ থেকে করোনা নামক এই ভয়ানক ভাইরাসকে দূর করার জন্য, এগুলো কোনোটাই কার্যকর হবে না। কারণ এই ভাইরাসকে নির্মূল করতে গেলে একটাই ঔষধ, সেটা হলো মহা ঔষধ স্বাস্থ্যবিধি, সরকারি নির্দেশনা, সরকারি স্বাস্থ্যবিধি, যেটা এখন বর্তমানে সবাই জানেন যে বাইরে গেলে মাস্ক পরতে হবে, 3 ফিট দূরত্ব বজায় রেখে চলতে হবে, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, বারবার 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে, বাইরে গেলে একটা পকেট স্যানিটাইজার হাতে রাখতে হবে, এবং অবশ্যই অযথা চোখে নাকে মুখে আঙ্গুল বা হাত লাগানো যাবে না, হাত ভালোভাবে ক্লিন না করে। আর মাস্ক পরলে অবশ্যই নাক এবং মুখ ভালোভাবে ঢেকে রাখতে হবে, লোকসমাগম এড়িয়ে চলতে হবে, হাঁচি কাশি ওপেন এলাকায় দেয়া যাবে না। তাই সবাইকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ স্বাস্থ্যবিধি মেনে চলুন, যাতে আমাদের শিক্ষার্থীরা আবার 6 ফেব্রুয়ারির পর থেকে নতুন করে আবার স্কুল শুরু করতে পারে, ইউনিভার্সিটিতে যাওয়া আসা শুরু করতে পারে, কলেজে যাওয়া আসা শুরু করতে পারে। সবটাই এখন দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, সরকারের প্রতি আস্থা রাখুন, অবশ্যই ভালো কিছু আমরা পাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা।